বৌদি চললে আবার এসো কিন্তু। না না আসতেই হবে, মানে না বললেও আসতে হবে। সে তো খুব ভালো কথা। না আসলে কাগজের জন্য নয়, আসলে অন্য একটা ব্যাপারে। ব্যাপারটা আর কিছুই নয়, আমি এবং আমার কয়েকজন বন্ধুরা মিলে একটা সংগঠন তৈরি করছি, মানে এই সমস্ত ছেলেমেয়েদের জন্য কাউন্সেলিং করবো ভাবছি আর কি। ও সেরকম একটা ব্যাপার তো ওদের টিচার ওই মহুয়া রায়ও করছেন বলে শুনেছি। মহুয়াদের রিমার সঙ্গে দেখা করতে চান? ও তো সে তো ভালো কথা। আচ্ছা তাহলে তো ওর সঙ্গে আমরাও একবার যোগাযোগ করতে পারি। হ্যাঁ পারি তো। আচ্ছা মহুয়া সরকার মানে কে বলুন তো, মানে যিনি কি হসপিটালে আপনার ঝামেলা হয়েছিল? আর হ্যাঁ মহুয়া সরকার নয়, মহুয়া রায়। ও বাহ বেশ, তাহলে তো একবার ওনাকে যোগাযোগ করতে হচ্ছে। হ্যাঁ মহুয়াদে কিন্তু খুব রেগে আছেন। আহা তুমি ঠিক বুঝছো না, তুমি কি জানো ভারতীয় ধ্রুপদী সঙ্গীতে রাগের সঙ্গে আলাপের সম্পর্কটাই বেশি। খুব ভালো বলেছ। কে এলো আবার? দেখছি আমি দেখছি। কি আপনারা কি ব্যাপার? কি ভাই দাদা আপনি এখানে? হ্যাঁ তোমরা কি ব্যাপার? আসলে বিভূতিদার সঙ্গে বৌদির কথা হয়েছিল তাই আর কি এলাম। কি আশ্চর্য, আমি তো বলেছিলাম আপনাদের অনুষ্ঠানে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ সে তো জানি। তাহলে আবার এসেছেন কেন? শুনলে দাঁড়া দাঁড়া তুমি অত উত্তেজিত হয়ো না। আচ্ছা ভাই মানে ব্যাপারটা কি সেটা একটু আমাকে বুঝিয়ে বলবে তো? বোঝাচ্ছি বোঝাচ্ছি। দেখুন তো বৌদি অযথা উত্তেজিত হচ্ছেন। আসলে বিভূতিদা চান যে এই পাড়ার একজন মা বোনের মতো বৌদি একটু মঞ্চে উঠে নিজের কষ্টের কথা বলবেন, এই তো। অসম্ভব, এইসব আপনারা কি বলছেন? এ মা ছি ছি দাদা, এই আপনি আমাদের আপনি বলবেন না। ঠিক আছে কিন্তু তোমরা ওকে এইভাবে নিয়ে যেতে চাইছো কেন? বুঝতে পারছেন না দাদা, আসলে পাবলিকের সামনে যদি একটা মেয়ে ছেলে না মানে ওই বুঝতেই পারছেন, এই মা বোন দিদিরা যদি উঠে নিজেদের কষ্টের কথা বলেন, মানে যদি একটু চোখের জল ফেলে জানবেন পাবলিক ভীষণ খায়। আপনি বললে কিন্তু সেটা খাবে না। না না দেখো তোমরা একটা জিনিস বোঝবার চেষ্টা করো, উনি এখন যেতে পারবেন। দাদা আপনি আমাদের ব্যাপারটা বুঝুন, দেখুন না সরকার পার্টি কী করছে, এসব ভালো ভালো ছেলেদের ডেকে ডেকে ফুল দিচ্ছে, আর বিউটিদা তো বলেছে এটা একটা পলিটিক্যাল চাল, আর সেই জন্যই তো আমরা একটা উল্টো কিছু করতে চাইছেন তাই তো? দেখুন দেখুন দাদা একেবারে আয়নার মতো স্বচ্ছভাবে ব্যাপারটা ধরে ফেলেছেন। হ্যাঁ আরে আমাদের এমপি তো সেটাই বলতে চান, তাই তো বিভূতিদা এটা করার চেষ্টা করছে। আচ্ছা আপনি একটা কাজ করুন, আমি একটা আপনাদের আইডিয়া দিচ্ছি। হ্যাঁ বলুন বলুন। আইডিয়াটার কিছু নয় যে আপনাদের নেতার বক্তৃতার একটা কপি, হ্যাঁ আর তার সঙ্গে ওনার একটা ছবি, এই দুটো আমাদের কাগজের অফিসে পাঠিয়ে দিন, আমরা ছেপে দেবো, এটা অনেক বেশি পাবলিসিটি হবে, এটা বুঝছেন না কেন? কিন্তু পাড়ার একটা টেম্পোর ব্যাপার রয়েছে না? শুনুন শুনুন আরও একটা দারুণ আইডিয়া দিচ্ছি। হ্যাঁ সেই সঙ্গে আপনাদের একটা টিভি ইন্টারভিউর ব্যবস্থা আমি করে দেবো। আমার? হ্যাঁ শুধু আপনার নয়, আপনার নেতা সন্তোষবাবুকে বলবেন। ও বাবা দাদা এটা দারুণ পথ বাদলেছেন। হ্যাঁ তবে কাগজে ছবি তার সঙ্গে টিভিতে মুখ দেখাতে পারলে তো পাড়ায় খাতিতেই বেড়ে যাবে। হ্যাঁ তবে বুঝুন আর দেরি করবে না, এক্ষুনি ওনাকে বলুন আইডিয়াটা। হ্যাঁ বিশ্বাস করুন দাদা আমাদের পাড়ার চাঁদু। হ্যাঁ চাঁদু ওই চন্দ্রজা সেন, চন্দ্রজা সেন ওই টিভিতে খবর পড়ে না? হ্যাঁ হ্যাঁ রাস্তা দিয়ে যখন যায় না কি বলবো দাদা, একেবারে ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই করে হাঁ করে তাকিয়ে থাকে। তবে বুঝছেন তো এরপর আপনি বেরোলে আপনাদেরকে লোকে হাঁ করে তাকিয়ে থাকবে, আর দেরি করবে না, শিখে চলে যান বলছেন? অ্যাবসলিউটলি। আসি দাদা। হ্যাঁ ওদিকে চলুন। হ্যাঁ ওকে ঠিক আছে। কি মনে করেন একটু বিরক্ত করে গেলাম? ঠিক আছে চল। হ্যাঁ যাও যাও এসো ভাই এসো। সত্যি অজয় ভগবান তোমাকে আজ আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, নইলে আজকে যে কি হতো। আচ্ছা আপনি কি সত্যি সত্যি ওদের ছবি কাগজে ছাপাবেন নাকি ওদের ইন্টারভিউ টিভিতে ব্যবস্থা করেছেন? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? তাহলে এইভাবে বলাটা কি ঠিক হলো? না আমার মনে হয় অজয় দা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। আসলে পরিস্থিতিটা এমন হলো। আরে বাবা এইসব না বললে ওদের কি তাড়ানো যেত? কিন্তু আমাদের জন্য বোধহয় অজয় একটু মুশকিলে পড়লো। হ্যাঁ সত্যি বেচারি এখানে এসে। আচ্ছা বিতনু আমি যদি তোমাদের সঙ্গে না ফিরি তাহলে কি তোমাদের বাড়ি ফিরতে অসুবিধা হবে? না 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 অসুবিধা হবে না, আমরা চলে যাবো, নো প্রবলেম। আপনি কোথায় যাবেন? তুমি তো জানো আমি কোথায় যাব তাই না? কোথায়? নিশ্চয়ই ওই অনুষ্ঠানে। সে কি চলি বৌদি আবার আসবো কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই।
হ্যাঁ আন্টি, আমরা তাহলে চলি। আর হ্যাঁ, রিমাকে বলবেন মুয়াদির সঙ্গে যেন দু একদিনের মধ্যে যেন যোগাযোগ করে, ঠিক আছে? মাসিমা মেশমশাই আমরা যাই। হ্যাঁ, রিমাকে বলে দেন, চল। অজয় যখন ওই পার্টির ছেলেটাকে কথাগুলো বলছিল, ওকে ওইভাবে লোভ দেখাচ্ছিল, তখন কিন্তু আমরা সকলে মনে মনে অজয়কে তারিফ করছিলাম, তাই না? হ্যাঁ করছিলাম। তার কারণ হচ্ছে ওই ছেলেগুলো যে কাণ্ডটা করতে যাচ্ছিল, ঠিক সেই কাণ্ডটার ভয়ে আমাদের মেয়েটা ওই ভদ্রমহিলার বাড়িতে পালিয়ে বসেছিল। মহিলা শুনো, আজ মহিলার হাত থেকে আমি অনেকদিন পর লাল বাতাসা খেলাম, যেন ওই মহিলাকেই আমি মাসিমা বলে ডাকলাম। সে তো সামনাসামনি কথা বলতে গেলে ওরকম মাসিমা পিসিমা বলতেই হয়, তাছাড়া কি বলবে? সেটা কথা নয়, আমরা নিজেরাই বোধ হয় নিজেদের ঠকাচ্ছি। কেন এই কথা বলছো কেন? ওই মেয়েটার কথা শুনে আমার তো তাই মনে হচ্ছে। দেখো, মাথার সঙ্গে মনটাকেও ঠিকঠাক বড় করে তোলাটাই তো প্রকৃত শিক্ষা, আর সেটা খুব শক্ত। জানি সুমিত, জানি। আমরা তো সেই চেষ্টাই করেছিলাম, মন থেকে করেছিলাম, তার মধ্যে তো কোনো ফাঁকি ছিল না। না, মন থেকে বোধহয় করিনি। তুমি হয়তো সময় দিতে পারোনি কিন্তু। না 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 শুলয়, এটা শুধু তোমার আমার ব্যাপার নয়। জানো, আজ আমার স্কুলের সংস্কৃত পণ্ডিত মশাইয়ের কথা বড় মনে পড়ছে। তিনি বলতেন, ফসল ভালো হলেই জমি পবিত্র হয়, নাকি জমি পবিত্র হলেই ফসল ভালো হয়? কি সুন্দর কথাটা, তাই না? আজ ওই বাচ্চা মেয়েটা আমাকে কেমন নাড়া দিল যেন। দেখো, একটা সামান্য ব্যাপারে ও কেমন স্পষ্টভাবে, কেমন স্বাভাবিকভাবে রিয়্যাক্ট করলো। আমরা আমরা কি করছি?
দিনের পর দিন একের পর এক অন্যায় করে চলেছি, অন্যায়কে মেনে নিচ্ছি, অথচ আমাদের মধ্যে কোনো ওই অফিসার ঘোষালের ব্যাপারটা আমাকে এত কষ্ট দিচ্ছে না। আমার আমার নিজের হাতে তৈরি ফাঁস আমার নিজের গলায় আমি পড়েছি, আমি সেটাকে ফেলেও দিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। সমিত, সমিত, আমার মনে হচ্ছে এখনো বোধহয় খুব বেশি দেরি হয়ে যায়নি, এখনো সময় আছে। আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না? বলো বলো, পারি না? সম্ভব আমাদের যে পারতে হবে, আমাদের মেয়েটাকে যে যেমন করে হোক আমাদের বড় করে তুলতেই হবে। হেরে গেলে যে আমরা বোধহয় একটু অসময়ে চলে এসেছি। কেন? উনি তো ফোনে এই সময় আসতে বলেছিলেন। আসলে ম্যাডাম তো অনেক ধরনের কাজ করেন। অনেক টিউশনই করেন নাকি? তা তো বলতে পারবো না। কিন্তু নার্সিং হোমেও তো তোমায় বলেইছিলেন যে কোনো রকম সাহায্য উনি করবেন। হ্যাঁ, ফোনেও তো বললেন যে দুশ্চিন্তা করবেন না, চলে আসুন, দেখা যাক। সুরেখাকেও বলেছেন বলল। এই শোন, এখান থেকে সোজা যাবি বাড়িতে, পার্কে বসে যেন আবার খেলা টেলা দেখো না। না না, ঠিক আছে? হ্যাঁ, সাবধানে যাবে, দেখে রাস্তা পেরোবে, যাও। বলুন, আপনার কাছে সাহায্যের জন্যই এসেছি। না না, সাহায্যের কথা কেন বলছেন, এটা তো আমাদের কর্তব্য। কিন্তু তার আগে তো মেয়েটাকে আমাকে খুব করে বকতে হবে একবার। হ্যাঁ, সেই জন্যই তো ওকে আপনার কাছে নিয়ে এসেছি, আপনি যেরকম বুঝবেন। রিমা, আমার কাছে এসো। শরীর কেমন আছে? আচ্ছা, এত ভয় পেলে কি চলে? ওই যে ছোট্ট ভাইটাকে দেখলে, ও তো স্কুলেই যেতে পারে না, বড্ড গরিব ওরা, চার পাঁচজনের সংসার, ভালো করে দুবেলা পেট ভরে খেতেই পায় না। দেখেছো তবু কিরকম হাসছিল? সত্যি? ও আপনার কাছে পড়ে? হ্যাঁ, ওর মতো গোটা দশেক আমার আছে। যাকে আপনারা বলুন। মেয়েটার একটা ব্যবস্থা যদি আপনি করেন। ব্যবস্থা মানে? মেয়েটাকে পড়াবার একটা ব্যবস্থা যদি করেন, মানে বুঝতেই তো পাচ্ছেন। ও কি আমার এখানে পড়তে পারবে? তাছাড়া ও কি ঠিক করেছে? মানে সেটাই যদি একটু দেখেন, মানে ওই স্কুলে যদি ওকে ভর্তি করা যায়। সেটা তো ওর বন্ধুরাই করছে। আচ্ছা, সুরেখার সঙ্গে যোগাযোগ হয়েছে? হ্যাঁ, ও এসেছিল। কিন্তু আমার এখানে পড়তে গেলে তো কতগুলো শর্ত মানতে হবে। আমরা মানতে রাজি আছি। না শুনেই রাজি আছে বলছেন? দেখুন, রিমা আমার স্কুলের ছাত্রী, ওকে পড়ানোর দায় তো আমার স্কুলের মধ্যেই রয়েছে। তারপরেও যদি দরকার হয় বাড়িতে পড়াতে হবে নিশ্চয়ই, কিন্তু তার জন্য টাকা নেওয়াটা আমি ঘৃণা করি। দেখুন, আমরা হয়তো সবটা ঠিক বুঝি না, কিন্তু কেউ পরিশ্রম করলে তাকে সম্মান মূল্য দিতেই হবে, তাই না? দেখুন, সেটা তো আমি স্কুল থেকেই পেয়ে যাই, কিন্তু আমি মনে করি যে তার বাইরে যারা নেন তারা সামাজিকভাবে অন্যায় করেন। বুঝতেই তো পাচ্ছেন, আমার মেয়ের মাথা হয়তো তেমন ভালো নয়। সেটা আপনি কি করে জানলেন? রেজাল্ট তো? না না না, এইভাবে ভাববেন না। দেখুন, জীবনটা অনেক বড়, জীবনের যে কোনো একটা কাজের সাথে মানুষের যুক্ত হওয়াটাই আসল কাজ, সেটাই সাফল্য।
আর সবাই যে একরকম হবে সেটা তো হতে পারে না। না, আসলে আমাদের মনে হচ্ছিল। না না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, আগে আপনারা মন স্থির করুন। আর রিমা যে কোনো সময় আমার কাছে আসতে পারে। না মানে আমরা জানতে চাইছিলাম যে ও কিভাবে কি কি করবে। দেখুন, সেটা তো বাইরে থেকে ভাবে বলে দেওয়াটা সম্ভব নয়, আপনাদেরই ভেবে ঠিক করতে হবে ও কি করবে। আসুন আসুন, বসুন, বলুন। আপনাকে জোর করে হায়দ্রাবাদ পাঠিয়েছিলাম ট্যুরে, সেই জন্য নিশ্চয়ই আপনি আমার উপর খুব রেগে আছেন। না না, তা কেন স্যার, থ্যাংক ইউ। জানি জানি, আপনার স্ত্রী হয়তো ইনহিউম্যান, অমানবিক, রাক্ষস, খোক্ষস, অনেক কিছুই আমাকে বলেছে। না তা ঠিক নয়, আসলে মেয়েটা তখন নার্সিংহোমে। বুঝেছি বুঝেছি, কিন্তু এখন সেই কাজের জন্য যে ফল পেলেন তার জন্য আপনার স্ত্রী আমাকে দেবতা না ভাবতে পারেন, কিন্তু আপনাকে নিশ্চয়ই একটু বেশি প্রেজ করবেন। কিন্তু স্যার, আবার কি হলো? না মানে এই অবস্থায় চেন্নাই বদলি হয়ে গেলে আমার ফ্যামিলি খুব খুব মুশকিলে পড়ে যাবে। সেগুলো আপনি প্রমোশন স্বর্গ করবেন? না মানে মাত্র কটা টাকার জন্য। আপনি বুঝতে পারছেন না মিস্টার সমিত, কটা টাকার জন্য নয়, সারা দেশে বিজনেসের অবস্থা খুব খারাপ, যে কোনো মুহূর্তে কোম্পানি হয়তো বিজনেস গুটিয়ে ফেলতে পারে। কিন্তু সেই সম্ভাবনা তো আমাদের চেন্নাই অফিসে সব থেকে বেশি। আমি অস্বীকার করছি না, কিন্তু হায়দ্রাবাদে আপনার পারফরমেন্সের পরে আমার হেডকোয়ার্টার্স, এসপেশিয়ালি দ্য ম্যানেজিং ডিরেক্টর, তিনি চান আপনাকে, এই জন্যেই যে চেন্নাইয়ের ডুবন্ত জাহাজটাকে যদি কেউ ভাসিয়ে রাখতে পারে সে শুধু আপনি। তো এক ধরনের পানিশমেন্ট। ইয়েস, এই সমস্ত কোম্পানিতে প্রমোশন মানেই পানিশমেন্ট। আপনি যতবারই প্রমোশন পান, আপনি যতই ওপরে যান, চাকরির সিকিউরিটি কিন্তু দিনের পর দিন কমে যাবে। এই বয়সে তো আপনি চাকরি ছাড়তেও পারবেন না। স্যার আমি যদি ট্রান্সফারটা অ্যাকসেপ্ট না করি, হেডকোয়ার্টার্স আপনাকে তার পরদিন থেকেই সন্দেহ করতে শুরু করবে। কিন্তু আমি যদি এখান থেকে চলে যাই, অসুবিধেটা কি? তাহলে ওরা কি করবে স্যার? মানে আমার আমার মেয়ে, আমার স্ত্রী, তাদেরও সঙ্গে নিয়ে যাবেন? অসম্ভব, আমার মেয়ের স্কুল রয়েছে, তাছাড়া ভেবে দেখুন মিস্টার সমিত। আমি তো কিছু ভাবতে পারছি না স্যার, আমাকে দয়া করে যদি দুটো দিন সময় দেন খুব ভালো হয় স্যার। কিন্তু কালকেই তো ম্যানেজিং ডিরেক্টরকে রিপোর্ট ব্যাক করতে হবে। কালকেই? অবশ্য উপায় একটা আছে, কিন্তু সে কথাটা তো এখানে বলা যাবে না। দ্য সেম ভেনিউ ইন পার্ক স্ট্রিট আফটার 7 পেগস। রাজি,